Hello friends, welcome back to my channel. I am mistikaju barfi notun mistikaju video niye chole eschi. Tumra dekho pilu koto ta boro hoyeche ar ma shonge kerokom khela korche. মা আজকের কাছে আমি এক দুর্দান্ত রেসিপি শেয়ার করছি, চলো দেখে নাও। লেটস স্টার্ট। বাজার থেকে কাঁচা আম এনে সেগুলোকে পরিষ্কারভাবে খোসা ছাড়িয়ে ভালো করে আমি এখানে ধুয়ে রেখেছি। সেই আমগুলো যেন খুব সুন্দর কাঁচা হয়, এটা কাঁচা আমের করলেই বেশি ভালো হবে স্বাদটা। এবার খোসা ছাড়িয়ে এগুলোকে আমি আস্তে আস্তে কেটে নেব। এই আমের আচারটি বানাতে যে মশলাগুলো লাগবে সেগুলো হলো, দেখো এখানে রেখেছি শুকনো লঙ্কা, জিরে, মৌরি, পাঁচফোড়ন আছে, নুন, হলুদ। আর আচারটা আমগুলোকে আমি লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। এবারে আমের ভিতরে যে আঁঠিটা থাকে সেইগুলোকে আমি আস্তে আস্তে সব টুকরোগুলো থেকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আমের গায়ে একটুখানি নুন মাখিয়ে নিয়েছি। এবারে কড়া বসিয়ে পাঁচ ফোড়ন দিয়েছি, তার মধ্যে কাঁচা আম দিয়ে একবার দুবার নেড়েছি এবং তার মধ্যে গুড়টা আমি অ্যাড করলাম। এবার গুড়টা দিয়ে খানিকক্ষণ নাড়তে হবে, তার ফলে গুড়টা গলে গিয়ে ঠিক এইরূপ এইভাবে দেখে নাও গুড়টা কড়ার তাপে গলে গেছে এবং আমগুলোর সাথে দেখো তোমরা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এরমভাবে বেশ খানিকক্ষণ ওকে ফুটতে দিতে হবে। এবারে ওই দেখো গুড়টা জল হয়ে গেছে, ওই জলের মতো ব্যাপারটা আস্তে আস্তে টেনে যাবে। এবার এরমভাবে নাড়তে নাড়তে দেখো এই রকম পর্যায়ে চলে আসবে, একটু গাঢ় হয়ে গেছে গুড়টা। এইভাবেও আরও 10 মিনিটের মতো রেখে নাড়তে হবে, কিন্তু সমানে নেড়ে যেতে হবে, নইলে তলায় ধরে যেতে পারে। আমি টেস্ট করে দেখেছিলাম একটু টক হয়েছিল, তাই আমি আরও একটুখানি চিনি মেশালাম। চিনিটা দিয়েও সেমভাবে আস্তে আস্তে ওয়েট করতে হবে আর নেড়ে যেতে হবে। তারপরে দেখো এরম পর্যায়ে এসে গেছে। এইবার আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটি উপরে দিয়ে সবটার সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। প্রায় রেডি হয়ে গেছে আমাদের আম কাঁচা আমের আচারটি। তো খেতে তো দারুণ হয়েছিল, তোমরা নিশ্চয়ই ট্রাই করবে আর দেখবে কেমন স্বাদটা হয়। এই গরমকালে দুপুরবেলা খাবার পাতে পুরো জমে যাবে। শুকনো কড়াই আমি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, জিরে একটুখানি ভেজে মিক্সিতে এটাকে ডাস্ট বানিয়ে এই মশলার উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছিলাম আচারে। তার জন্য আচারটা আরও সুন্দর গন্ধ বেরোচ্ছিলো এবং আরও বেশি ইনহ্যান্স হয়েছিল তার স্বাদটা। তো তোমরা দেখো, ট্রাই করো আর প্লিজ কমেন্টে জানিও তো আমার ভিডিওটা দেখেছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।